জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা সকলের, এই বছর খুব ভালো কাটুক, বজরংবলীর আশীর্বাদে সকলে নিরোগ থাকো, সকলের পরিবার সুস্থ থাকুক। তো আজকে প্রচুর ব্যস্ত, আজকে অল্প অল্প করে ভিডিও শুট করেছি, আর এখন করব হনুমানজির জন্য পায়েস, যেটা আমি প্রত্যেক বছর করি। তো এবার শিমুলের পায়েস করছি। এক প্যাকেট শিমুল নিয়ে নিয়েছি, এদিকে নিয়েছি এক প্যাকেট দুধ, এই যে কাজু কিশমিশের প্যাকেট নিয়েছি, তাছাড়াও একটু কিশমিশ আলাদা নিয়েছি, এদিকে নিয়েছি হচ্ছে মিশ্রি, আর এদিকে বাতাসা। এই দিয়ে করবো হচ্ছে শিমুলের পায়েস। তো আমি শিমুলের পায়েসটা করতে শুরু করি, মানে উনুনটা ধরাই, ততক্ষণ তোমরা দেখে নাও যে আমি সকাল থেকে কি কি ভিডিও শুট করেছি, সকাল থেকে আমরা কিভাবে কাটিয়েছি দিনটা, ঠিক আছে? ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই কলোনির পাখিগুলোর এই গরমে খুব কষ্ট হচ্ছে, চেষ্টা করছি আমরা এখানে একটা শেড দিয়ে দেওয়ার, তাহলে এরা একটু অন্তত পক্ষে ভালো স্বস্তিতে থাকবে। তো দেখা যাক কতদূর কি করতে পারি। এইদিকে বর্মশাই বাজারে গেছিল সকালবেলা, মালপত্র নিয়ে এসেছে, আর এনেছে পুজোর সমস্ত সামগ্রী। আজ হনুমান জয়ন্তী, আর হনুমান জয়ন্তী আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ বজরংবলীকে আমি আমার সন্তান রূপে ওনাকে স্পর্শ করেছি, সেহেতু আজকে আমার এক ছেলের জন্মদিন। বাবান বাবিনের জন্মদিনের মতো এই জন্মদিনটাও আমার কাছে অনেকটাই স্পেশাল, তাই না? আর এদিকে দেখো, বর্মশাইকে বললাম তুমি আজকে আগে বজরংবলীকে মুছিয়ে, সব ঠাকুরকে মুছিয়ে স্নান করিয়ে তারপরে হচ্ছে ফুল দিয়ে আর তুমিও ভোগ দাও। তো ও ভোগ দিয়ে চালিসা পাঠ করবে, তারপর আমার রান্না হয়ে গেলে আমি স্নান করে পায়েস রান্না করে তারপর আমিও ঠাকুরের কাছে বসবো, চালিসা পাঠ করব। আর এদিকে দেখো, ও সুন্দর করে বজরংবলীকে মুছিয়ে নিয়ে তারপর একটা পাত্রে গঙ্গা জল আর ওইদিকে অগুরু দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছে, মোছানোর পরে তারপর সুগন্ধি হিসাবে দেবে হচ্ছে আতর, তো সেটাই করছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো যে মেয়েরা কি বজরংবলীকে স্পর্শ করতে পারে? অবশ্যই স্পর্শ করতে পারে, সন্তান রূপে, পিতৃরূপে, দাদা রূপে, ভাই রূপে তাকে ডেকে তারপর মেয়েরা স্পর্শ করতে পারে। আমি সন্তান রূপে ডেকেই তাকে স্পর্শ করেছি। তো জন্মদিনে তো গিফট দিতেই হবে, সেই জন্যে এই যে লাল শালুটা এটা দিয়েছি, তারপর এই দেখো এখন সুগন্ধি আতর দিয়ে দিচ্ছে, দিয়ে ওনাকে সাজিয়ে দিচ্ছে, ফুল দেবে, তারপরে হনুমানজির খুব পছন্দের ফুল হচ্ছে গোলাপ, সেটাও দেব। আর এদিকে আমার গনুকেও সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে, আর তারপরে ভগবান শ্রীরামচন্দ্র, মাতা সীতা দেবী সাথে সাথে সমস্ত ঠাকুরকে সুন্দর করে মুছিয়ে তো আতর দিয়ে দিয়েছে। এখন ভগবান শ্রীরামচন্দ্রকে, বজরংবলীকে, গনুকে, সবাইকে পইতে দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, সোনা রূপার জিনিস দেওয়ার তো খুবই ইচ্ছা ছিল, কিন্তু কি বলতো, সবসময় তো সম্ভব হয়ে ওঠে না। যদি বজরংবলী আমাদের উপর কৃপা করে তাহলে অবশ্যই সামনের বছর কিছু না কিছু দেব। আর এদিকে মেটে সিঁদুর দিয়ে দিচ্ছে, ভগবান শ্রীরামচন্দ্রের বাস হলো বজরংবলীর বুকে, তাই আগে ভগবান শ্রীরামচন্দ্রকে মেটে সিঁদুর দিয়ে দিচ্ছে, মানে বজরংবলীর বুকে, তারপর কপালে দিয়ে দিচ্ছে, পায়ে দিয়ে দিচ্ছে, একে একে ভগবান শ্রীরামচন্দ্রকে, ওইদিকে গণপতিকে, সবাইকেই দিয়ে দিচ্ছে। তো এক হাতে রান্না করতে হচ্ছে, এক হাতে ক্যামেরা করতে হচ্ছে, সেই জন্য আমি না পুরোটা এক ক্যাপচার করতে পারিনি, সরি তোমাদেরকে, কারণ ও অনেকক্ষণ ধরে পুজো করছে, সেহেতু আমি অতক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু আমার রান্নাটা কমপ্লিট করে তারপরে পায়েস রান্না করতে হবে স্নান করে, সেই জন্য আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো ওর পুরো পুজোটা আমি শেয়ার করতে পারিনি। আর এইদিকে বাবান এখন বজরংবলীকে মেটে সিঁদুর দিয়ে এখন প্যাড়া দিয়ে পুজো দেবে। তো চলো আবার ফিরি আমি পায়েস রান্নার পর্বে। দেখা হয়ে গেছে, এবার দেখো আমি জল ধরিয়েও দিয়েছি, দুধটা বসিয়েও দিয়েছি, তো দুধটা ফুটে উঠলে তারপরে শিমুইটা দেবো, আর এই শিমুইটা ভাজতে হবে না, যেহেতু এটা ভাজা শিমুই, ঠিক আছে? শিমুই সিমাই অনেকে অনেক রকম বলে, ক্যামেরাম্যানকে বলবো দুধটা দেখানোর জন্য। দেখো সকালবেলা পুজোতে বর্মশাই কলা দিয়েছে, তারপরে হচ্ছে লাড্ডু দিয়ে দিয়েছে, তো আমি এখন এই শিমুইয়ের পায়েসটা করবো, ওটা দেবো, আর প্যাড়াটা দিয়েছে বাবান, তো আর আমি ছোলা গুড় দেব, আর এদিকে শিমুইয়ের পায়েসটা দেব, ঠিক আছে? চলো পায়েসটা করে নিই, দুধটা জাল হোক, পরে ফিরছি।
তো উনুনটা এত সুন্দর করে ধরে গেছে আর কাঠগুলো একদম শুকনো ছিল, তো তো দুধটা উঠলে যাচ্ছিল, সেজন্য তাড়াহুড়ো করে আগে নামিয়ে নিয়েছি। চলো এবার সিমুইটা দিয়ে দেব। সিমুইয়ের পায়েস করতে যেহেতু বেশি সময় লাগে না, আর এই সিমুইটা যেহেতু ভাজা সিমুই ছিল সেই জন্যে দুধটা গরম করেই ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু সিদ্ধ হয়ে গেলে তারপর বাতাসা আর মিষ্টিটা দিয়ে নেব। দেওয়ার পরে একটু এলাচ দেব, আর নামানোর আগে একটু দেব হচ্ছে ঘি দিয়ে নামিয়ে নেব। আর সবসময় ঠাকুরের ভোগ কিন্তু যেরকম করে রান্না করো সুন্দর হয়। বাবান বাবিনদের এই একই কাজ, শুধু বাচ্চা বেরিয়ে গেছে, বাচ্চা বেরিয়ে গেছে। তার মানে হচ্ছে হাড়ির মধ্যে থেকে বাচ্চা বেরিয়ে খাঁচার মধ্যে পড়ে গেছে। তো বাবা শিগগিরই আসো, বাচ্চাগুলোকে একটু তোলো, না হলে ওদের কষ্ট হচ্ছে। তাই আমি বলছি দূর, ওদের এই একই কাজ, শুধু বাচ্চা বেরিয়ে গেছে, বাচ্চা বেরিয়ে গেছে। তো দেখো আমার পায়েসটা হয়ে গেছে, পুরো একটা বড় ডাবু বাটিতে আমি তুলে নিয়েছি। নিয়ে এবার কাজু কিশমিস দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তো ছেলের জন্মদিন বলে কথা, তাই না? একটু যদি সুন্দর করে সাজিয়ে দিই তাহলে ছেলের খেতে ভালো লাগবে, সেই জন্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কাজু কিশমিসটা উপর থেকে। আর একটা কথা বলি, আমি না ভিডিও করিনি যখন আমি চালিসা পাঠ করতে বসেছি ঠাকুরের কাছে, একান্তে বসতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা বলবে বরমশাই তো একটু ক্যামেরা করে দিতে পারতো, কিন্তু আমি ওকে বারণ করেছি, কারণ ক্যামেরা চললে না আন্তরিকভাবে মন থেকে ঠাকুরকে ডাকা যায় না, আমি এটা মনে করি। সেই জন্য আমি ক্যামেরা করতে বারণ করে দিয়েছি। আমি একদম মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকতে চাই, আর মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকার সময় না ওই ক্যামেরা চললে একদমই হয় না। তো সেই জন্য আমি ক্যামেরা করতে বারণ করে দিয়েছি। চলো আবার আমার পুজো হয়ে গেলে তোমাদের সাথে ফিরছি। তো পুজো দেওয়া কমপ্লিট, হ্যাঁ ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, খেতেও বসে গেছি, মানে খাবারটা এবার তোমাদেরকে দেখিয়ে তারপরে খাবো। তো চলো দেখিয়ে দিই যে আজকে কি রান্না হয়েছে, সবাই খেতে বসে গেছে, চলো দেখিয়ে দিই। এই যে আমাদের আজকের মেনু, ফ্রাইড রাইস, আলুর দম আর চাটনি। রামনবমীর দিন করেছিলাম পোলাও, আর ওইদিকে এঁচড়ের মানে এঁচড়টাকে সুন্দর করে মাছের মতো করে রান্না করেছিলাম। যারা যারা সেই ভিডিও দেখোনি, আমার মিনি ব্লগ দেওয়া আছে আমার চ্যানেলে রামনবমীর বলে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো চলো এবার সন্ধ্যাবেলায় চলে এসেছি আমরা সাত ভাই কালীতলার, আমাদের কি বলবো, ওই বজরংবলীর মন্দিরে। ঠিক আছে, সাত ভাই কালীতলার পাশেই হচ্ছে বজরংবলী মন্দির। এখানে এসে সত্যি আমি অবাক হয়ে গেছি, হায় ভগবান, এই ভগবানের কি অলৌকিক লীলা। গত বছর অবধিও এত মানুষজন হতো না, ধীরে ধীরে বজরংবলী ঘরে ঘরে পূজিত হচ্ছে। এত ভালো লাগছিল যে হনুমান জয়ন্তীর দিন এরকম অলৌকিক ঘটনা আমি দেখতে পাবো, আমরা আমি আমার বর দুজনে আমি ভাবতেও পারিনি। এত ভক্ত, আমি যখন ভয়েস ওভার এখন দিচ্ছি আমার তাও গায়ে কাটা দিচ্ছে, এত ভক্ত, সবাই মন প্রাণ দিয়ে বজরংবলীকে ডাকছে। এত মালা পড়েছে যে মুখটাই ঠিক করে দেখা যাচ্ছে না। আমার এত ভালো লাগছিল যে এই অলৌকিক লীলা ভগবানের, কি বলবো। যখন গত বছর গেছিলাম সেই সময়ও এত ভিড় ছিল না, ছোট বাচ্চার থেকে বড়োর থেকে বুড়োর থেকে সবাই এসেছে। একজন তো কেক নিয়ে এসেছে, এগলেস কেক, কিন্তু আমরা অতক্ষণ ছিলাম না, আমরা চলে এসেছিলাম কেক কাটবে হ্যাপি বার্থডে হিসাবে। তো এত ভালো লাগছিলো, দেখো আমরা অনেক কষ্ট করে দূর থেকে জুম করে বরমশাই তুলেছে, আর এখানে দেখো আমি জোরে জোরে চালিসা পাঠ করছিলাম, এত ভালো লাগছিল, মনটা একদম পুরো শান্তি হয়ে গেছে ওখানে গিয়ে চালিসা পাঠ করে। তো যাই হোক, এরকম ঘরে ঘরে পূজিত হোক আমাদের বজরংবলী, খুব ভালো লাগছিল। বজরংবলীর লীলা সবাই বুঝতে পারুক, তার মহিমা সকলে প্রমাণ পাক, এটুকুই। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। টাটা সকলকে।